27 জুলাই সোমবার করোনায় আক্রান্ত হয়ে চিত্রাদুর্গা জেলার একটি হাসপাতালে ভর্তি হন। 110 বছরের ওই বৃদ্ধা তারপর থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার সুস্থ অবস্থায় তাকে হাসপাতাল থেকে গাড়ি করে বাড়ি পৌঁছে দেওয়া হয়। মাত্র 5 দিনেই তিনি করোনা ভাইরাসের কবল থেকে মুক্ত হওয়ায় হতবাক হয়ে গিয়েছেন পরিবারের লোকেরা। তিনি কি রাম মন্দিরের শিলান্যাসে আমন্ত্রিত? তাকে কি নিমন্ত্রণ পাঠানো হয়েছে? তিনি কি অযোধ্যায় যাবেন নাকি ভিডিও কনফারেন্সে যোগ দেবেন? রাম মন্দির তৈরির আন্দোলনে রথযাত্রায় লালকৃষ্ণ আডবাণী নেতৃত্ব দিয়েছিলেন। বুধবার রাম মন্দিরের শিলান্যাস হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। মাত্র 3 দিন আগে আজও আডবাণীর অযোধ্যার অনুষ্ঠানে যোগদান নিয়ে ধোঁয়াশা থেকে গেল। দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী করোনা আক্রান্ত হওয়ার কয়েক ঘন্টা পরেই খবর আসে করোনায় আক্রান্ত হয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। টুইট করে নিজেই করোনা পজিটিভ হওয়ার খবর জানান তিনি। তবে তেমন অসুস্থতা নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকের পরামর্শে ভর্তি হয়েছেন হাসপাতালে। ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের গণ্ডগোলের জেরে গুলি চলল মাঠে। রবিবার দুপুরে উত্তর চব্বিশ পরগনার মিনাখা থানার ছয়ানি গ্রামের নিউ ব্রাইট ক্লাবের মাঠে খেলা চলাকালীন দুপক্ষের বচসা বাদে গুলি চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খেলা বন্ধ করে দেয়। খুব শীঘ্রই আরও 2টি করোনা হাসপাতাল চালু হতে চলেছে ব্যারাকপুরে। 2টি হাসপাতাল মিলিয়ে মোট 350 বেড সংখ্যা থাকবে। ব্যবস্থাপনা যেভাবে এগোচ্ছে তাতে আগামী 1 সপ্তাহের মধ্যে 2টি কোভিড হাসপাতাল চালু করা হবে বলে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানা গিয়েছে। কদিন ধরে শ্রীরামপুরের ওই বৃদ্ধার বাড়ি থেকে দুর্গন্ধ পাচ্ছিলেন প্রতিবেশীরা। রবিবার দুপুরে বাড়ি গন্ধের তীব্রতা অতিষ্ঠ হয়ে বিষয়টি শ্রীরামপুর পুরসভার পুর প্রশাসক সন্তোষ কুমার সিংহকে জানান স্থানীয়রা। তিনি শ্রীরামপুর থানায় খবর দেন। তখনই তারা দেখতে পান ঘরের মধ্যে পড়ে বৃদ্ধার পচা গলা দেহ। পাশেই বসে রয়েছেন তার বছর 55-এর মেয়ে। ফ্যালফ্যাল চোখে মায়ের দিকে তাকিয়ে ছিলেন তিনি। এরপর শ্রীরামপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।